हेलो फ्रेंड्स, यूजी एडमिशन अर्थात बीडीपी एडमिशन खूब शीघ्र ही शेष होच्छे। तुम्हरा जानो सेकेंड फेजर एडमिशन चलते, तुम्हारे 6 तारीख थेके अर्थात सेकेंड फेजर 6 तारीख थेके 6 नवेम्बर थेके शुरू हुए चे। ए एडमिशन अर्थात सेकेंड फेज एडमिशन फर्म फिलअप करा जाबे 20 तारीख पर्यन्त। तुम्हरा देखो এখানে আমি এখানে দেখিয়েছি, এখানে টেন্টেটিভ টাইম শিডিউল 1 নম্বর যেটা বলছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে গত 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ নভেম্বরের 20 তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাডমিশন ফর্ম ফিল আপ করা যাবে, অ্যাপ্লিকেশন করা যাবে। দেখো সেকেন্ডে লেখা আছে ডকুমেন্ট আপলোডিং, সেটাও কিন্তু 20 তারিখ, নভেম্বরের 20 তারিখ পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করা যাবে। 3 নম্বর পয়েন্টে বলছে অনলাইন ফিস সাবমিশন, সেটা কিন্তু 26 নভেম্বর পর্যন্ত করা যাবে। এখানে 6 দিন এক্সট্রা টাইম দিয়েছে। তোমরা জানো সবাই যে 6 তারিখ থেকে সেকেন্ড ফেজ অ্যাডমিশন শুরু হয়েছে, তোমরা খুব শীঘ্রই এগুলো করে নাও, কারণ সময় খুব সীমিত। 20 তারিখ, নভেম্বরের 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার, এবং ডকুমেন্টস আপলোড হচ্ছে 20 তারিখ পর্যন্ত, এবং অনলাইন ফিস সাবমিশন অর্থাৎ পেমেন্ট করা যাবে 26 তারিখ, অর্থাৎ নভেম্বরের 26 তারিখ পর্যন্ত। তোমরা সবাই জানো এখানে কি কি সাবজেক্ট আছে, তবু আমি একবার বলে দিই। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমরা এই নেতাজি ওপেনের সমস্ত সমস্ত নোটিশ পেতে, আপডেট পেতে, সমস্ত বিষয়ে জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা এখন দেখাবো কি কি সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টের জন্য কোন কত টাকা ফিস দিতে হবে। তোমরা দেখো এখানে আমরা দেখিয়েছি সায়েন্সের জন্য আছে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, বোটানি, জুলজি। আমরা এবার আর্টসের ক্ষেত্রে দেখব, দেখো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সোশিওলজি, এবং বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা ইংরেজি তো আছেই। তো এবার আমরা দেখাবো, যে ফিজ তোমাদের কত দিতে হবে, অর্থাৎ কোন সাবজেক্টের কত ফিজ, সেটা একটু দেখাবো। তোমরা দেখো, তোমরা লক্ষ্য করলে দেখবে আমরা ফিজটা একটু দেখাবো। দেখো নেম অফ দ্য প্রোগ্রাম, এবং এখানে অ্যামাউন্ট অ্যামাউন্ট টু বি পেড, এবং টোটাল দেওয়া আছে, অর্থাৎ এ অ্যান্ড বি মিলিয়ে দেখবে টোটাল করা আছে। তাহলে এখানে দেখো বাংলা, ইংরেজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এদের জন্য 2575 টাকা দিতে হবে তোমাকে। 2500, অর্থাৎ ফার্স্ট ইয়ারের জন্য 2575 টাকা। তারপর সেকেন্ড, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির জন্য 3575 টাকা, ম্যাথামেটিক্স, বোটানি অ্যান্ড জুলজির জন্য হচ্ছে 4741 টাকা। তোমরা দেখো আমরা আমি একবার প্রথম থেকে তোমাদের দেখিয়ে দিই, এই যে নোটিফিকেশন 6 তারিখে থেকে শুরু হয়েছে, তোমাদের দেখো ইউজিসি অ্যাডমিশন নোটিস একাডেমিক ইয়ার, তোমাদের যেখানে 21 থেকে 22 যে একাডেমিক সেশন সেইখান থেকে বলছে 6 তারিখ থেকে 6/11/2021 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 6 নভেম্বর থেকে শুরু হয়েছে। তোমাদেরকে আবার বলছি 20 তারিখ পর্যন্ত করা যাবে। তোমরা একটু আমি দেখো আস্তে আস্তে আমি স্লাইড করছি, তোমরা একটু পড়ে নেবে, ডিটেলসে পড়ে নেবে, পোজ করে পড়ে নেবে। এখানে আবার দেখো এখানে 6 তারিখ থেকে 20 তারিখ অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করা যাবে, 6 থেকে 20 তারিখ পর্যন্ত ডকুমেন্টস আপলোড করা যাবে, এবং 6 থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফিস সাবমিশন করা যাবে। এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা একটু পড়ে নেবে। এখানে তোমাদের ফিস স্ট্রাকচার আছে। তো সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।